সমাবেশত দিদিয়ে কেন্দ্রর ইউপিএ সরকার আর কংগ্রেস সরকারকো তীব্র সমালোচনা করে। গ্যাসের দাম, কেরাসিন, পেট্রোল, ডিজেলর দাম, হারর দাম বহায় কেন্দ্রীয় সরকারে রাইজক জলাকলা খুয়াইছে। পৰা প্রধানমন্ত্রী হয়েছে কিন্তু জানো কিবা উন্নতি হয়েছে বলে প্রশ্ন করে দিদিয়ে। কংগ্রেস বিজেপিয়ে দেশ ধ্বংস করলে, বিক্রি করলে বলে অভিযোগ করে অগ্নিকন্যাগে কয়, কংগ্রেস বরবাদ কর দিয়া দেশ কো, কংগ্রেস দেশ কো বরবাদ কর দিয়া, দেশ কো বেচ রহা হে, দেশ কো টুট রহা হে আর জনতা কা দিল টুট রহা হে, ইসি কে লিয়ে এক ভোট ভি কংগ্রেস কো মত দেনা, আও বিজেপি কো ভি নাই, বিজেপি কো ভি আপনে দেখা হে, অটল বিহারী বাজপেয়ী জি থে, हम लोगों ने एक इज्जत का आदमी थे, उनको सपोर्ट किया था, लेकिन जो आदमी लोग दंगा फसाद करते हैं उसको सपोर्ट हम लोग नहीं कर पाता है कि हम लोग हिंदुस्तान में रहते हैं, हर भाई हमारा भाई होता है, हर बहन हमारा बहन होता है और खून सबको एक है। कांग्रेस दल निर्वाचन समय थे समस्या समूह मनत पेलाय बुली अभिजुक करे दिदिए। समावेशत निर्वाचनी रंगहिंगा बजाय दिदिए राइजक आह्वान जनाय তৃণমূল কংগ্রেসক ভোট দিবলৈ। অসমত এইকেইদিন বিভিন্ন আন্দোলন চলি থকাৰ মাজতো সমাবেশত ৰাইজে আহি যোগ দিয়াত দিদিয়ে সকলোকে ধন্যবাদ জনায়। অসমৰ লগত সম্পৰ্ক উন্নত কৰিব আৰু অসমীয়া ভাষা শিকিব বুলি ঘোষণা কৰি আগন্তুক অসমীয়া নৱবৰ্ষ আৰু বিহুৰ শুভেচ্ছা জনায় নেত্ৰীগৰাকীয়ে। অতি সাধাৰণভাৱে অনুষ্ঠিত সভাখনত মমতা দিদিৰ লগতে উপস্থিত থাকে মুকুল ৰায়, দীপেন পাঠক আদি বিভিন্ন নেতা। ভিডিও জার্নেলিস্ট সুশান্ত দাসের সহ অমরদীপ গগৈ, সেন্টিনেল নিউজ, গুৱাহাটী।